ঠিংৰ হালকাটিত উত্তপ্ত পৰিস্থিতি এনকাউণ্টাৰ হোৱা জয়নালৰ মিতৰে সমজি নলয় পৰিয়ালৰ লোকে ঠিংৰ হালকাটিত এনকাউণ্টাৰ হোৱা জয়নাল আবেদিনৰ বাসগৃহত সম্প্ৰতি উত্তপ্ত পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে জয়নাল আবেদিনৰ মিতৰে সমজি লবলৈ অমান্তি হৈছে জয়নালৰ পৰিয়ালৰ লোকে সম্প্ৰতি গাঁওখনত কান্দুনৰ ৰোলে বিৰাজ কৰিছে পৰিয়ালৰ লোকৰ লগতে খুব প্ৰকাশ কৰিছে গাঁওবাসীয়েও ঘটনা সন্দৰ্ভত উচিত তদন্তৰ দাবী কৰিছে গাঁওবাসীয়ে আমার বাইলাকে গরম পরে উলাই যায় গুলি আইছে এই মানুষ কি আমার বাইলাকে মানে অজগন্য মানে ওসি মানে এসপি স্যার আইছে কি ওসি আইছে মানে ওসি স্যার রে আমার লোকেরা মানে ওসি স্যার রে বুঝ না না তোতে তো আমার না হে হে মার না মানে ওসি স্যার রে আমার লোকেরা হে মানুষ তো আমরা লাগবো হে সিআরডি আমরা লাগবো বুঝছেন ডিঙ্গার ওসি আর পিস্তল নাই একটা দাও নাই দেখার নাই কিছুই নাই আর কে যেটা পরাত্ত করেছিল তাহলে কোনো আনস্ত আসলে না না কিছুই নাই ঘরের পর উলিয়াই কিছুই নাই মানে হেরে কালি গুলি করেছে দুটা পাড়ি মারছে সার আছে সুপারি গাছের সার একটু দুটা পাড়ি মারছে জয়নাল কি পলাবলে চেষ্টা করেছিল না 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 হ্যান্ডকাপ লাগাল কি পলাইব কত পলাইব হ্যান্ডকাপ লাগাল মৈরাবাড়ির আজাহারউদ্দিনের রিপোর্ট নেক্সট নিউজ গুয়াহাটি।